বৈশাখের এই রোদে স্কিনে কেমন যেন কালো এবং লালচে দাগ দেখা যাচ্ছে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে স্কিনে ফাইন লাইন, রিঙ্কেল সহ আরো অন্যান্য অনেক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কি কারণে হচ্ছে এই সমস্যাগুলো কখনো ভেবে দেখেছেন কি? হ্যাঁ, সানবার্ন। সানবার্নের কারণে হচ্ছে আমাদের স্কিনে নানান ধরনের সমস্যা। আমি পাপিয়া আজকে কথা বলবো স্কিনে সানবার্নের প্রভাব নিয়ে। সানবার্ন হলো স্কিনের এমন একটি অবস্থা যখন স্কিন দেখতে কালো দেখায় এবং স্কিন স্পর্শ করলে গরম এবং ব্যথা অনুভূত হয়। সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মির লং এক্সপোজার থেকে অথবা কৃত্রিম উৎস সান ল্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র সময়ের মধ্যে সানবার্ন তৈরি হয়। কিভাবে সানবার্ন হয়? যখন সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে পৌঁছে ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং ডিএনএতে মিউটেশন ঘটায়, তখন স্কিনে লালচে এবং কালচে ভাব দেখা দেয়, আর সেভাবেই হয় সানবার্ন। সানবার্ন মূলত তিন প্রকার। এক, হালকা সানবার্ন, এটি তিন দিন ধরে চলতে থাকে। দুই, মাঝারি সানবার্ন, এটির স্থায়ীকাল 5 দিন হয়। এবং তিন, তীব্র সানবার্ন, এর স্থায়ীকাল 1 সপ্তাহ হতে পারে। এই অবস্থা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সানবার্নের অসুবিধা ত্বকের ভিন্নতার উপর ডিপেন্ড করবে সানবার্নের অসুবিধাগুলো। যেমন, এক, ত্বক ফ্যাকাশে হতে পারে। দুই, স্কিন ক্যান্সার হতে পারে। এবং তিন, স্কিনে প্রচুর কালো তিল এবং ফ্রিকলস হতে পারে। ত্বকে সানবার্নের প্রতিরোধ, এক, আপনাকে অবশ্যই এমন একটি সানস্ক্রিন ইউজ করতে হবে যার SPF 30 বা তার বেশি থাকবে, যা কিনা আপনার স্কিনে UVA এবং UVB উভয় থেকে রক্ষা করবে। দুই, একটি ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ইউজ করতে হবে এবং আপনার স্কিনকে কভার করা যায় অতটুকু পরিমাণ সানস্ক্রিন ইউজ করতে হবে। তিন, রোদে যাওয়ার 20 থেকে 30 মিনিট আগে সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং চার, অবশ্যই সানগ্লাস ইউজ করতে হবে। কিভাবে সানবার্নের ট্রিটমেন্ট করা উচিত? ট্রিটমেন্ট আপনার স্কিনের লক্ষণ এবং তীব্রতার উপর ডিপেন্ড করবে। এক, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে এবং ঠান্ডা ও ভেজা কাপড় দিয়ে ত্বক আলতো করে মুছে ফেলতে হবে। দুই, ত্বককে ময়শ্চারাইজ রাখার জন্য অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তিন, অ্যালোভেরা জেল অথবা 1% হাইড্রোকর্টিসন ক্রিম ইউজ করতে পারেন। চার, সানবার্ন কমানোর জন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো অবশ্যই বাচ্চাদের উপর ইউজ করা যাবে না, কারণ তাদের স্কিনে ইরিটেশন হতে পারে। পাঁচ, আপনার স্কিনকে রিপেয়ার করতে এবং আপনার স্কিনে প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করতে সময় দিন। ত্বকে লাল ভাব, পিলিং এবং পেইন না কমা পর্যন্ত সান এক্সপোজে যাওয়া থেকে বিরত থাকুন। এই ছিল আজকের মতো সানবার্ন নিয়ে আলোচনা। চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলতে। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন।